চাষ করতে গিয়ে মাটির নিচ থেকে উঠে এলো বহু প্রাচীন এক হাড়ি। আর হাড়ির ভেতর কারি কারি কড়ি, আর তা দেখতে ভিড় করলেন উৎসুক জনতা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বড়কামত এলাকায়। এই এলাকার বাসিন্দা কমল রায় তার আলু ক্ষেতে লাঙল দিয়ে চাষ করতে গিয়ে মাটির নিচে এই মাটির হাড়িটির খোঁজ পান। তারপর সেটি তুলে দেখেন এই হাড়ির ভেতরে রয়েছে অসংখ্য কড়ি। জমির মালিক কমল রায় বলেন, এই জমিতে আগে বাঁশ ঝাড় ছিল, গত বছর বাঁশ ঝাড় কেটে জমি তৈরির পর চাষাবাদ করতে শুরু করেছেন তারা। সেখানে চাষ করতে গিয়েই কড়ি সমেত হাড়ি পেয়েছেন, আগেও পেয়েছেন, এবছর আরেকটি পেলেন। কড়িগুলো মাটির নিচে থেকে বের করে নিজের কাছে রেখে দিয়েছেন, কতটা পুরনো তা বলতে পারবেন না, ঐতিহাসিক গবেষণার জন্য একটি প্রত্নতাত্ত্বিক বা সরকারি সংগ্রহশালার তরফে যোগাযোগ করা হয়, তবে সেগুলো তাদের হাতে তুলে দেওয়া হবে। কমল রায় বলছি, এখানে কি হয়েছে একটু বলবেন, কি পাওয়া গেছে নাকি শুনলাম? এটা তো পুরনো বাজার ছিল, বাজারটাকে কাইটে আমি তো জমি বানাই গত বছরই, তো করলার সময় আরেকটা কলসি পেয়েছিলাম, তো কলসির ভিতরে ওটা শুধু ইয়ে ছিল, ওটাও কড়ি ছিল। আর এই বছরও সেদিন এই লাঙল দিয়ে যখন কেল দিব আলুর, হঠাৎ করে লাঙল আটক হয়ে যায়। তো প্রথমে ভাবছিলাম যে পাথর মনে হয়, ফেলাই দেওয়ার জন্য যখন যাই তখন দেখি যে কলসি, আর কলসির ভিতর সম্পূর্ণ একদম কড়ি দিয়ে ভর্তি। কি মনে হয় কড়িগুলো কত বছরের পুরনো? এগুলো তো আমার ঠিক জানা নেই, সবাই বলে, জেঠুরা বলে, সবাই বলে যে অনেক পুরনো, এগুলো আগে কড়ি নাকি টাকার মতো ইয়ে ছিল। আপনি কড়িগুলো কি করেছেন? আপনি কড়িগুলো আছে আমার কাছে, রেখে দেওয়া আছে। অঙ্কিতা বস্ত্রালয় এক্সক্লুসিভ শাড়ি শোরুম, অঙ্কিতা বস্ত্রালয়, অঙ্গে থাকুক অঙ্কিতা। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল, আমাদের এখানে পাচ্ছেন নামি দামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের বেনারসি শাড়ি, বালুচুরি শাড়ি, কাঞ্জিভরম শাড়ি, তাঁতের শাড়ি, কাতান সিল্ক, ইকট সিল্ক, আরো বিভিন্ন রকমের শাড়ির সম্ভার। সবাইকে সাদর আমন্ত্রণ জানায় অঙ্কিতা বস্ত্রালয়, বিশ্বসিংহ রোড, ধর্মসভা, কোচবিহার। মোবাইল 9875780275।